রোজা রেখে ফুটবল খেলায় এইসব ফুটবলাররা, এবং কি রোজা রেখে ইফতারটাও সারে ফুটবল মাঠে। মন আল্লাহ তাআলাকে ভালোবেসে তাই তো সালাত আদায় করে ফুটবল মাঠে, এবং কি ইফতারও সারে ফুটবল মাঠে। এসব ফুটবলাররা সব সময় রোজা রেখে ফুটবল খেলায়, এবং কি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ আল্লাহকে মন থেকে ভালোবেসে রোজা রেখে ফুটবল খেলায়। এইসব মুসলিম ফুটবলারদের মধ্যে রয়েছে জার্মানির ওজিল, সিনেগালের সাদিও মানে, এমনকি ফ্রান্সের পগবা এবং মোহাম্মদ সালাহ সহ রয়েছে আরও অনেক মুসলিম ফুটবলাররা। কতটা ক্ষুধাবীর হলে এবং কতটা আল্লাহকে ভালোবাসলে রোজা রেখে ফুটবল খেলানো যায় ফুটবল মাঠে 90 মিনিট। আবার ফুটবল খেলা শেষে ইফতারটাও সারে ফুটবল মাঠে। 2 টুকরো খেজুরের টুকরা, 1 গ্লাস পানি দিয়ে ইফতার সেরে নেয় ফুটবল মাঠে এসব ফুটবলাররা। আল্লাহকে মন থেকে ভালোবেসে আল্লাহর আদেশ পালন করেন এসব ফুটবলাররা। নামাজের সময় হলে নামাজ পড়তে ভুলে নাই এসব ফুটবলাররা, তাই তো মাঠে সালাত আদায় করে নেয় এইসব ফুটবলাররা। তাই তো এসব ফুটবলারদের মানুষ বললে ভুল হবে, এরা হলো মহামানব। তাই তো সবসময় সেলুট জ্বালায় এসব ফুটবলারদের। ভালো থাকো তোমরা সবসময়।